যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ হ্যালো সুধীর দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার ঘোষ এমআরজি নাইন চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সামনে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আজকের বিষয় হলো কবে করোনা মুক্ত হবে অর্থাৎ কবে করোনা থেকে আমরা মুক্তি পাবো আরও ভালো করে বললে কোভিড নাইন্টিন থেকে আমরা কবে মুক্তি পাব এটা এক কথায় বলা যাবে না আমি জিনিসটা বুঝিয়ে বলছি এখনো পর্যন্ত যতগুলো রোগ আমাদের এসছে তা সে ভাইরাস ঘটিত হোক বা ব্যাকটেরিয়া ঘটিত হোক বা ফাঙ্গাস ঘটিত হোক এই যে রোগগুলো এসছে সেই রোগগুলো কি চলে গেছে হ্যাঁ আমরা কিছু কিছু রোগকে নির্মূল প্রায় করতে পেরেছি যেমন ধরুন আগে হতো এখন প্রায় হয় না বললেই চলে বিসিজি দেওয়া হয় আবার ধরুন এই যে পোলিও এখন প্রায় পোলিও হয়ই না ধরা যেতে পারে কারণ পোলিও মুক্ত পৃথিবী বানাবার জন্য আমরা পোলিওর ড্রপ খাইয়েছি এইভাবে আস্তে আস্তে কোনো রোগ হয়তো চলে যাবে তার জন্যে বহু বছর লাগবে কত বছর তা এই মুহুর্তে বলা যায় না বলা যাবে না সেমিলারলি এই যে কোভিড নাইনটিন এখন আমাদের আতঙ্কের কারণ এটি লকডাউন উঠে গেলেই রোগটি চলে যাবে তা কিন্তু নয় এটি থেকে যাবে এই করোনা ভাইরাসটি নিয়েই আমাদের চলতে হবে হয়তো প্রকোপ কিছুটা কমবে আর যতদিন না এর ভ্যাকসিন বেরোয় ততদিন পর্যন্ত মারাত্মক অবস্থাটা থেকেই যাবে এই ভাইরাসটি অন্যান্য ভাইরাসের থেকে আরও অনেক বেশি মারাত্মক কেন এতদিনে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আর সেই কারণেই এই ভাইরাসটির ভ্যাকসিন অতি অবশ্যই দরকার এবং যত তাড়াতাড়ি তা বেরোয় ততই মানব জাতির জন্য কল্যাণের তাই কেউ যদি মনে করে থাকেন লকডাউন উঠে গেল বা মাস চার মাস মাস পর আবার সব কিছু নর্মাল হয়ে গেল কোভিড চলে গেল তা কিন্তু আদৌ হবে না এই কোভিড নাইনটিন ভাইরাসটি থাকবে একে নিয়েই আমাদের চলতে হবে একে প্রতিরোধ করেই আমাদের চলতে হবে এর বিরুদ্ধে আমাদের ভ্যাকসিন যে তৈরি করার প্রচেষ্টা চলছে তা চালিয়ে যেতে হবে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেলে অনেকটাই এই কোভিড নাইন্টিনকে আটকানো যাবে তার মানে এই নয় যে কোভিড নাইন্টিনে কেউ আর কোনো দিন আক্রান্ত হবে না ভয় কিন্তু একটা থেকেই যাবে কারণ এই যে কোভিড নাইন্টিন এটিকে অত সহজে নির্মূল করা যাবে না আর ভ্যাকসিন আবিষ্কার হলে তার প্রয়োগও হবে এবং এই প্রয়োগের মাধ্যমে একটা সময় হয়তো আসবে তখন আর সাধারণভাবে এই কোভিড নাইন্টিনকে আমরা ভয় পাবো না তবে সেইটি এত তাড়াতাড়ি আসবে না তার জন্য কত দিন কত মাস কত বছর অপেক্ষা করতে হবে তা এই মুহুর্তে বলা খুবই মুশকিল এখনও পর্যন্ত এর কোনো ওষুধই আবিষ্কার হয়নি ভ্যাকসিন আবিষ্কার হবে ওষুধ আবিষ্কার হবে তারপর এই করোনার সাথে পুরোপুরি মোকাবেলা করা যাবে যখন এই কোভিড নাইন্টিনের ওষুধ পুরোপুরি পাওয়া যাবে এবং এর ভ্যাকসিনও পাওয়া যাবে তখন আমরা অনেকটাই নিশ্চিন্ত বোধ করতে পারবো কিন্তু তার আগে নৈব নৈব চ সুতরাং একমাস মাস পাঁচ মাস এক বছর দু বছর পর যে কোভিড আর থাকবে না আমরা আগের মতন হয়ে যাব তা কিন্তু হবে না আগের মতন এত সহজে হবে না এই কোভিডকে নিয়েই আমাদের চলতে হবে সুতরাং কি করতে হবে আমাদের লাইফস্টাইল পাল্টাতে হবে সব থেকে বড় যেটি করতে হবে তা হলো আমাদের ইমিউন ক্ষমতাটিকে বাড়াতে হবে এছাড়া আর কোনো রাস্তা নেই ইমিউন ক্ষমতা যদি আপনি বাড়ান তাহলে কোভিড যদি আপনাকে আক্রমণ করেও সে কিছু করতে পারবে না চোদ্দো দিন পর সে এমনি চলে যাবে আপনি বেঁচে যাবেন সুতরাং আপনাকে আপনার মধ্যে ইমিউন ক্ষমতাটা বাড়াতেই হবে আর এখন যেভাবে লাইফস্টাইল লিড করছেন যদি পারেন এইভাবেই লিড করবেন তাহলে আপনি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন সচেতনতা বাড়ান সচেতনতা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে আর এর কোনো বিকল্প নেই তাই সাবধানতা অবলম্বন এবং সচেতনতা এই দুটোকে হাতিয়ার করেই আপনাকে চলতে হবে অদূর ভবিষ্যতে আপনি কোভিডের সাথেই থাকবেন কিন্তু কোভিড আপনাকে কিছু করতে পারবে না সেই রকমভাবেই চলুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ